নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউ ডগা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা খুবই খেতে ভালো হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করুন, ভালো লাগলে আমাকে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। লাউ ডগা দিয়ে চিংড়ি মাছের ঝোল করব, এই জন্য আমি নিয়ে রেখেছি চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলো আমি ভাজবো, ভেজে তারপরে ঝোল বানাবো। আমি লাউ ডগা দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাবো, তার জন্য আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি ভাজতে দেব, এগুলো ভেজে নেব, তারপরে আমি ঝোল বানাবো। মাছগুলোকে আধা ভেজে তুলে রেখেছি, অল্প মাছগুলো অল্প ভাজতে হবে। এবার একটু তেল দেব, বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে অল্প একটু ভেজে নেব। বেগুনগুলো একসঙ্গে দেবো না, এই কারণে বেগুনগুলো ডাটার সঙ্গে দিলে ভুলে যাবে, তাই আমি বেগুনগুলো একটুখানি অল্প ভেজে থাকলেও বলতে পারেন তুলে রাখবো। এবার আমি নুন হলুদ দিয়ে আলু লাউ ডগা দিচ্ছি, তবে লাউ ডগাটা হচ্ছে আমার গাছের টবে লাউ ডগা, টবে হচ্ছে লাউ গাছ টবি ডগা। এবার এটা একটু জল দিয়ে একটু কাটিয়ে নেব, একটু কাটিয়ে নিয়ে তারপর কাটিয়ে নিলাম। কাটলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ কাটলানোর জন্য সাপলে যাক, তারপরে ঝুল দেব। আমি ওই সাপলানো হয়ে গেছে আমার, তারপর বেগুনগুলো করে দিয়ে দেবো। তারপরে একটু নাড়া চাড়া করে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবে দিয়ে যেরকম খাবে। কেউ বেশি জল দিলে বেশি জল, তবে বেশি জল দিলে খুব একটা টেস্ট হয় না। এটা পরিমাণ মতো জল দেবেন, যাতে এগুলো ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়, আমার ঝোলও কিছুটা থাকে। এবার ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছ দেব। ঝোলটা ফোটার জন্য আমি একটু টাইম নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। আমার মাছের ঝোল ফুটে গেছে, আলুগুলোও গলে গেছে, ডাটাগুলো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ঝোলটা খেতে খুবই স্বাদ লাগে, ইলিশ মাছের ঝোলের মতোই লাগবে, এই দেখবেন ভালো লাগলে নিশ্চয়ই করে। আমাদের চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে।